সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তবে আজকের এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, এই কারণে যে যখনই আসি এই দিনটাতে মনটা খুব ভারাক্রান্ত থাকে। অবশ্যই অভিষেকের জন্য, যাকে ছোট ভাইয়ের মতো দেখেছি অনেক দিন। তবে একটা ব্যাপারে ভালো লাগে যে অভিষেক একটা বড় অভিযান শুরু করিয়ে দিয়েছে আমাদের। সেটার জন্য বোধহয় আমাদের গৌতমদা মানে অভিষেকের পিতাকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। কারণ যেই রোগের জন্য অভিষেককে আমরা হারিয়েছি, সেই রোগের কারণবশত গৌতমদা একটা খুব বড় মুভমেন্ট করছেন এবং সেই মুভমেন্টে আমরা সবাই সামিল আছি। সেরিব্রাল পলিসি যে মুভমেন্টটা গৌতমদা করছে, যাতে সারা বিশ্বে সেরিব্রাল পলিসির ব্যাপারে সবাই যাতে অ্যাওয়ার হয়, তাই ওর জন্মদিনটা সবাইকে কিছু না কিছু আনন্দের মাধ্যমে আমরা পালন করতে চাই আনন্দ দিয়ে। কারণ জন্মদিনের দিনটা খুব আনন্দের, খুব শুভ, এবং অভিষেকও চেয়েছিল যে ওর প্রত্যেক জন্মদিনটা এমনই সুন্দর করে পালন করা হোক। কিন্তু পালন করার পিছনে যাতে একটা মহৎ উদ্দেশ্য থাকে, সেটাই কিন্তু সব থেকে বড় কথা। তাই এই বিশ্ববন্ধনের সমস্ত প্রয়াসটাই কিন্তু ভালো কাজ করা এবং সারা পৃথিবীর মানুষকে অ্যাওয়্যার করা যে এই রোগ যাতে খুব তাড়াতাড়ি মানুষকে ছুঁতে না পারে, তার জন্য কী কী প্রতিকার, তার জন্য কী কী করা উচিত। এবং শুধুমাত্র এটাই না, আরও অনেক বড় মহৎ সোশ্যাল কজের সঙ্গে জড়িয়ে আছে বিশ্ববন্ধন। এবং আমি অভিষেকের মাতা এবং পিতা দুজনকে ধন্যবাদ জানাই, তারা যে এত বড় একটা কর্মযজ্ঞে নেমেছেন এবং তার মধ্যে আমরা সামিল